আপনাদের অতি প্রিয় চ্যানেল তিশা নন স্টেশনের আরও একটি নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তিশা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরোয়া পদ্ধতিতে এই মাশরুম রান্না করার রেসিপি। মাশরুমগুলিকে অলরেডি আমি প্যাকেট থেকে বের করে কেটে ঠান্ডা জলে ওয়াশ করে রেখেছি। এরপর ফুটন্ত গরম জলে আমি একবার ওয়াশ করব, তারপর স্টার্ট করব রান্নাটা। এরপর আমি হলুদ আর নুনের ফুটন্ত জলে মাশরুমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো আমরা সকলেই জানি হলুদ জীবাণু মুক্ত করতে সাহায্য করে, তার জন্য হলুদ আর নুনের ফুটন্ত জলে মাশরুমগুলোকে ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ ফুটাবো না, মাশরুমগুলো দিয়ে একবার ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো অলরেডি আমার সবগুলোকে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো আমি কেটে নিয়েছি এইভাবে, আলুগুলো কেটে হালকা জলে ভাপিয়ে নিয়েছি। মাশরুমগুলো অনেকক্ষণ জলে ভেজানো আছে, এবার এগুলিকে জল থেকে আমরা ছেঁকে নেব। তো অবশ্যই আপনারা দেখছেন জল থেকে মাশরুমগুলিকে ছেঁকে নিলাম। গ্যাস অন করে এবার কড়াইয়ে অল্প সর্ষের তেল, এই দোপোলা মতন সর্ষের তেল দিচ্ছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হবার। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে মাশরুমগুলিকে ছাড়ব ভাজার জন্য। মাশরুমগুলিকে আমরা আস্তে আস্তে তেলের মধ্যে দিচ্ছি। আমি খুব একটা ভালো রাঁধুনি নই, আমি আমার পদ্ধতিতে খুব ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করছি ভালো করার। তো আমি হলুদ আর নুন অ্যাড করলাম, এরপর ভাজছি মাশরুমগুলো। মাশরুমগুলোর বাইরে একটা বাদামি রঙের যতক্ষণ না একটা কালার আসছে ততক্ষণ ভাজতে থাকব। তো চলুন এবার মশলা করে নিই। খুব সামান্য জিরে, একটা টমেটো এবং কিছুটা আদা পেস্ট করে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। ফিরে এলাম, মাশরুমগুলোর বাইরে একটা বাদামি রঙের কালার অলরেডি চলে এসছে। আমরা এবার মাশরুমগুলোকে তুলে নিলাম, তারপর ফোড়ন দিচ্ছি। সাদা জিরে প্রথমেই দিলাম, সাদা জিরে আর কাঁচা লঙ্কা। এরপর অ্যাড করব অল্প হিং। হিং অ্যাড করলাম। আলুগুলো হালকা ভাপানো, যে আলুগুলো রেখেছিলাম একটু আগে আপনাদের দেখিয়েছিলাম, তো আলুগুলো অ্যাড করলাম তেলের মধ্যে। আলুর মধ্যে একটু হলুদ আর নুন অ্যাড করছি। এরপর আলুটাকে ভালো মতন করে ভেজে নেব। এই আমরা যারা ভেজ খাই, তো মাশরুম আমাদের কাছে একটা খুব স্পেশাল আইটেম। তো খুব স্পেশাল আইটেম হওয়া সত্ত্বেও খুব রিচ করে আমরা বানাচ্ছি না এটাকে, আমি খুব হালকাভাবেই বানানোর চেষ্টা করছি। এরপর আমি পেস্টটাকে এর মধ্যে অ্যাড করছি, আলুগুলোর মধ্যে অ্যাড করছি। তো মশলা আর আলু একসঙ্গে এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা রেডি করব। তরকারিটা খুব রিচ বানাবো না, খুব হালকার মধ্যে বানাবো, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটু হলুদ অ্যাড করতাম কালার আসার জন্য। তো আপনাদের কার কার মাশরুম পছন্দ একদমই জানাতে ভুলবেন না, আমার তো খুবই পছন্দ, আমাদের তো খুবই ভালো লাগে। তো
আপনাদের কার কার ভালো লাগে। এরপর ভাজা মাশরুমগুলো এই আলুর মধ্যে অ্যাড করছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা পুরোপুরিভাবে কভারা হয়। আমাদের মতো নিরামিষাসীদের কাছে এই মাশরুম হচ্ছে অন্যতম প্রোটিনের উৎস। একটু ভালো করে কষাতে হবে, একটু ভালো করে কষালে ভালো মতন টেস্ট হয়। তো মাশরুম আর আলু খুব ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি। এখন এই প্যান্ডামিক সিচুয়েশানে প্রোটিনের যেখানে ব্যাপার আসে সেখানে মাশরুমটা কিন্তু আমাদের ভেজের জন্য একটা প্রোটিন খাবার। তো জল অ্যাড করলাম এখানে, জল অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমাদের মাশরুম রান্না রেডি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক আশা করি ততটাই সুস্বাদু হবে। তো আশা করি আজকের মাশরুম রেসিপি আপনাদের ভালো লেগেছে।